পথ দুর্ঘটনায় রাষ্ট্রান্তে রাজ্য সরকার সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী একাধিক সভায় পথ দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন, কিন্তু পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে হঠাৎই বদলে গেছে রাজ্য সরকারের স্লোগান। এক নজরে চোখে পড়ার নয়, কিন্তু ভালো করে দেখলে বুঝবেন রাজ্যের স্লোগান ছিল সেফ ড্রাইভ সেফ লাইফ। কিন্তু দুর্গাপুরের গান্ধী মোড়ের কাছে পুলিশের তরফে যে হোর্ডিং লাগানো হয়েছে তাতে স্লোগান বদলে গিয়ে হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ। পুরো ইন্ডিয়া সে লোক আয়ে হুয়ে, মে ভি ঝাড়খণ্ড কা হুঁ, তো মে পহলে ভি দেখা থা ইসে, বট মে কিসে কহনে যাউ, মুঝে নেই পতা থা কি মে কিসে কহনে যাউ। আগর মে কিসে কো কহনে যাউঙ্গা, বোলেগা তুম আপনা কাম করো, পড়নে আয়ো তো পড়াই করো। কেউ কেউ রসিকতা করে বলছেন প্রচারেই যদি ভুল থাকে তাহলে বোঝা যাচ্ছে আন্তরিকতা কতটা, আর এরকম সচেতনতা কর্মসূচির যা হাল হওয়ার কথা তাই হচ্ছে। দু নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলিতেই হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বাইক আরোহীরা, গাড়িতেও বাধা হচ্ছে না সিট বেল্ট, যার ফলে নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী এই প্রচেষ্টা খুবই খুবই ভালো, আমাদের সবারই এটা মেনে চলা উচিত, আমরা মাঝে মধ্যে ভুলে যাই, এটা আমাদের উচিত নয়। শুধুমাত্র আইন করেই এটা হবে না, মানুষকে সচেতন হতে হবে। ভুল যে হয়েছে তা স্বীকার করে নিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা। ভুল ফ্লেক্সগুলো খুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মহকুমা শাসক বলছেন ভুল শুধরে নেওয়া হবে। স্পেলিং ভুল সেটা একটা খুবই ছোট এ, এবং এটা হওয়া উচিত ছিল না, কাম্য ছিল না, সেটা নিশ্চয়ই তারা সংশোধন করে নেবেন। এটা সত্যি কথা যে যে লেভেলে যাওয়া দরকার সেই লেভেলে কিন্তু এখনো পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি, আরো বেশি অ্যাওয়ারনেস দরকার আছে। পোস্টারের ভুল শুধরে নেওয়া যায়, কিন্তু জীবনের ভুল শুধরানো মুশকিল। একবার হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়ে দুর্ঘটনায় পড়লে প্রাণ যেতে পারে, তাই এই ভুল কখনোই করবেন না। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।